প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিজ এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস এম আকাশ। আজ আমরা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে আলোচনা করব। এই প্রেক্ষাপটে আমরা মূলত আলোচনা করব বাংলাদেশে গণমাধ্যমের কি অবস্থা, বাংলাদেশের গণমাধ্যম কি সম্পূর্ণ স্বাধীন নাকি সম্পূর্ণ মুক্ত নাকি ভয়ের সংস্কৃতি আছে, যেটা অনেকে বলার চেষ্টা করছেন। আর এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর গোলাম রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং প্রধান তথ্য কমিশনার। এবং আমাদের সাথে আরও আছেন নুরুল কবির, আপনারা তাকে সবাই চিনেন, সম্পাদক দ্য নিউ এজ। অধ্যাপক গোলাম রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমি আপনার ছাত্র, আপনার কাছে আমি সাংবাদিকতা শিখেছি গণযোগাযোগের ইউনিভার্সিটিতে, সাথে আপনি এখন প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করছেন স্যার। তো শুরুতে আমি যে প্রশ্নটা করতে চাই সেটা আপনার দৃষ্টিতে, আমাদের যে এখন গণমাধ্যম, আমরা দেখছি যে গণমাধ্যমের অনেক বিস্তার ঘটেছে, টেলিভিশন অনেকগুলো এসেছে, পত্রিকা এসেছে, অনলাইনে অনেক বিস্তার ঘটেছে, কিন্তু বাংলাদেশে এই পরিস্থিতিতে কতটা গণমাধ্যম স্বাধীন? ধন্যবাদ। আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, একটি আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। একটি বিষয়ে আমার মনে হয় ওই প্রারম্ভিক হিসেবে বলা দরকার, যেহেতু এই দিবসটি সাংবাদিকতা পেশায় নিয়োজিত সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক যে অবস্থা সেটিকে কেন্দ্র করেই এই দিবসটি ঘোষিত হয়েছে 25 বছর আগে, যখন উইন্ডহক একটা ডিক্লারেশন অ্যাকসেপ্ট হয় ইউনেস্কো থেকে। এবং প্রায় 250 বছর আগে যখন ফিনল্যান্ড এবং সুইডেনে প্রেস ফ্রিডমের উপর আইন রচিত হয়, এটা মানে পরম্পরাটা এরকম 250 বছর, তারপর 25 বছর চলে গেছে। আবার ওই জেএসডিজি আমাদের নতুন যে ডেভেলপমেন্ট গোল, সেই এসডিজিরও 1 বছর অতিক্রান্ত, সেখানেও কিন্তু ইনফরমেশন এবং তথ্যের অধিকার এগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন আমরা জানি বাংলাদেশে ঐতিহাসিকভাবে গণমাধ্যম, বিশেষ করে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এগুলোর প্রচুর মানে অনেক বিস্তৃতি হয়েছে, এক্সপ্যানশন হয়েছে প্রচুর, শত শত পত্রিকা বেরোয়, দৈনিক, সাপ্তাহিক বিভিন্ন রকমের। আবার টেলিভিশন চ্যানেল এই গত কয়েক বছরের মধ্যে প্রায় 28টি চ্যানেল এখন মানে চলছে, আরও কিছু পাইপলাইনে আছে, আসবে এরকম ভাব। এখন তারপরে কমিউনিটি রেডিও রয়েছে, এফএম রেডিও এবং বাংলাদেশ বেতার ইত্যাদি। এখন আমরা দুটি প্রবণতা বিবেচনা করতে হবে এর মধ্যে যখন আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি। একটা হচ্ছে যে আমরা কতখানি স্বাধীনতা ভোগ করি। আমি যখন কথা বলতে চাই একটি টেলিভিশনে কিংবা পত্রিকায় লিখতে চাই, তখন আমি কি সব বলতে পারি কিংবা লিখতে পারি? আমার মনে হয় আমি লিখতে পারি, আমার মনে হয় আমি বলতে পারি, কারণ প্রতিটি টেলিভিশনে প্রতিদিন অসংখ্য টক শো হচ্ছে এবং এখানে নানা মেজাজের, নানা মতের লোকজন অংশগ্রহণ করছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবেই কথাবার্তা বলছে বলে আমরা দেখি। এখন এই যে তাদের যে কথা বলার স্বাধীনতা কিংবা এই গণমাধ্যমের, বিশেষ করে টেলিভিশনের চ্যানেলগুলোতে যেভাবে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে, সংবাদ হচ্ছে, এগুলোতে এক অর্থে প্রফেশনালিজমের একটা বিষয় আস্তে আস্তে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তবে কতটা প্রফেশনালভাবে চলছে সেটা আমি পরে আলোচনা করব। আর আরেকটি হচ্ছে যে পত্রপত্রিকা, আমরা দেখছি যে পত্রপত্রিকার পৃষ্ঠায় খবর যেমন বেরোচ্ছে এবং সম্পাদকীয় পৃষ্ঠায় মতাশ্রয়ী লেখা, কলাম, ফিচার, নানা কিছু লেখা হচ্ছে, বলা হচ্ছে, আমার ধারণা আজকের টক শোটিতেও নুরুল কবির সাহেব আছেন, আমরা কথা বলবো, নিশ্চয়ই আমরা স্বাধীনভাবেই কথা বলবো। সুতরাং এটা থেকে একটা জিনিস অনুমান করা যায় যে আমাদের মতো সাংস্কৃতিক একটি পরিমণ্ডলে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা প্রাপ্ত একটি দেশ, যে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, আমাদের সংবিধানে গণতন্ত্রের কথা রয়েছে, আমাদের সংবিধানে গণমাধ্যম এবং বাক স্বাধীনতার কথা রয়েছে, সেই আলোকে আমরা কোথায় এসে পৌঁছেছি
সেটা হয়তো আমরা পরে আলোচনা করতে পারব। আপনার কাছে আবার আসবো জনাব নুরুল কবির। প্রফেসর গোলাম রহমান একটা কথা বলেছেন যে তিনি যখন কিছু লিখতে চান তিনি সেটা লিখতে পারেন, তিনি যখন কোনো কিছু বলতে চান সেটা বলতে পারেন। আপনার কাছে কি মনে হয় গণমাধ্যমে কি সেটা প্রতিফলিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি মনে বরং স্যার যেখান থেকে শেষ করেছেন ওইখান থেকে কিছু সত্য করে শুরু করতে চাই। বাংলাদেশকে আলাপ করতে হলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, সাংবাদিকতার অবস্থা, এইটাকে যদি আমরা আলাপ করতে চাই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধরে আলাপ করাই সবচাইতে বিজ্ঞানসম্মত, ইতিহাসসম্মত। কারণ হচ্ছে যে এই অঞ্চলে বাংলাদেশই একমাত্র দেশ যে একটা সশস্ত্র যুদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, এবং তার চেয়ে তার সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ এই সশস্ত্র সংগ্রামে একেবারে সম্মুখ সমরে অস্ত্র হাতে যারা যুদ্ধ করেছেন তারা এই দেশে গরিব মানুষ। 80-85% একেবারেই কৃষক, শ্রমিক, নিম্নবিত্ত মানুষরা এই আমাদের যুদ্ধে বিজয়ী সংগ্রাম, বিজয়ী লড়াইটা তারা লড়েছেন। তাহলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার হওয়া উচিত সেই মানদণ্ডে এই 85% মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক স্বার্থকে সামনে রেখে কথা বলা, কাজ করা কিংবা লেখা, সেইটা কি অবস্থায় আছে, সেটা কি অবস্থায় থাকে একটা তাত্ত্বিক ফর্মের মধ্যে আমরা কথা যদি বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা এমন আর অনেক ধরনের স্বাধীনতার মতনই, বাক স্বাধীনতার মতনই সার্বিক যে রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই মুহূর্তে কীরকম রাজনৈতিক একটা অবস্থা আছে? অবস্থা আছে যে আমাদের দেশে একটা সরকার প্রতিষ্ঠিত আছে, যে সরকার সর্বশেষ যে নির্বাচনটা হয়েছে যে সেইটা ওনারা নিজেরাই প্রথম দিকে এখনও সেটা বলেন না, এবং সারা দেশের মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, কম্পিটিটিভ নির্বাচনের মধ্য দিয়ে, সেটার 100টা কারণ থাকতে পারে কেন হয় নাই, কিন্তু সেটা একটা প্রতিনিধিত্বহীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসছে। ক্ষমতায় এইরকম অবস্থায় যারাই আসে, আজকে আওয়ামী লীগের বদলে আর কেউ থাকলে একই অবস্থা হতো, আসলে তখন এই সমস্ত নির্বাচন দিয়ে মানুষ নির্বাচন যেতে কিন্তু জনগণকে হারায়। তো জনগণ, কারণ সে তো ভোট দিতে পারে নাই, তো জনগণকে হারিয়ে যখন আপনার রাষ্ট্র পরিচালনা করতে হয় তাকে নির্ভর করতে হয় নানা ধরনের রাষ্ট্রের যে কোয়ার্সি ফোর্সেস আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের উপর, তাদের উপর ক্ষমতা সেটা যারাই ম্যানেজ করুন না কেন ক্ষমতার কতগুলো অন্তর্গত ভয়ানক ব্যাপার আছে। ক্ষমতা মানেই প্রবল, প্রবল মানেই দুর্বলের উপর অবিচার করতে চায়, ফলে প্রবলকে গণতন্ত্র পরায়ণ সাংবাদিকতার কাজ হচ্ছে প্রবলকে কন্ট্রোলের মধ্যে রাখা, সেটা কি বাংলাদেশে এই মুহূর্তে সাংবাদিকতা পারছে? আমার ধারণা পারছে না। এই না পারার অনেকগুলো কারণ আছে, পুরোটাই সরকারের দোষ না, পুরোটাই পুলিশ র্যাবের দোষ না, সাংবাদিকতার ভেতরকার দুর্বলতাও আছে। যেমন ধরুন আমি আমাদের নিজেদের দুর্বলতাটা দিয়ে শুরু করতে চাই এই প্রসঙ্গে, যেমন ধরুন একটা দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সাংবাদিকতা যদি ওই দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা দিয়ে তীব্রভাবে প্রভাবিত হয়, বাংলাদেশে যেটা হচ্ছে বহুকাল ধরে, সেখানে অর্ধেক মিডিয়া কর্মী ধরেই নেবেন প্রদত্ত বা আমরা ধরেই নিতে পারি এবং দেখতে তো পাচ্ছি যে একেবারেই সরকার যেটা বলে সেইটাকে সমর্থন করতে থাকবে, আরেক দল সরকার যা বলে সেটাকেই বিরোধিতা করতে থাকবে। এখন বিরোধিতা করবার পরিস্থিতিটা কিন্তু যখন সামগ্রিক সমাজের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না তখন সেটা থাকে না। এবং বাংলাদেশেও আপনি দেখবেন যে এমন এমন ঘটনা আমরা কত কয়েক বছর ধরে দেখছি যে ধরুন যারা ঠিক রাজনৈতিক সংগ্রাম, ক্ষমতার লড়াইয়ের জন্য তারা মাঠে নাই কিন্তু তারা মারপিট খায়, যেমন ধরুন পরিবেশ আন্দোলন, এই যে সুন্দরবন বাঁচাও আন্দোলন কিংবা তেল গ্যাস আন্দোলন, এইরা এই সংগঠনগুলি, সংগ্রামগুলি তারা যা করছেন সেটা কিন্তু কোনো রকমের ক্ষমতা দখলের সংগ্রামের সঙ্গে জড়িত না, কিন্তু কেউ বলতে পারবে না যে তারা পুলিশের মার খায় নাই। আচ্ছা, কেন এই যখনই প্লুরালিজম থাকে না, অপোজিশনের স্পেস যখন সমাজে আপনার সংকুচিত হয়ে আসে, তখন আপনার এই যে ডিসেন্টিং ভয়েস, যেটা সাংগঠনিক আকারে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক, মিডিয়ার আকারে হোক, ব্যক্তির আকারে হোক, এগুলি সংকুচিত হতে থাকে, ফলে একটা দেশে তৃতীয় বিশ্বের মতো দেশগুলিতে সংবাদপত্র সবচেয়ে স্বাধীনতা ভোগ করে, তখন
যখন সমাজ সংগ্রাম থাকে, এই তৃতীয় বিশ্বের সংগ্রাম দেশগুলির মধ্যে যেখানে গণতন্ত্র, যেটা সুইডেনের কথা বললেন বা অন্যান্য জায়গার মতন প্রাতিষ্ঠানিক রূপ গ্রহণ করে নাই, সেখানে সংগ্রাম জারি থাকার পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। কোন সরকার ক্ষমতায় আছে, কোন সরকার কোন পার্টি ক্ষমতায় নাই, সেটা নির্বিশেষে যখন এটা থাকবে না, তখন ওই যে যারা সরকারকে ক্রিটিক্যালি দেখতে চায় তাদের স্পেস বন্ধ হবে। তারা নানান ধরনের ইন্টিমিডিয়েশনের, প্রত্যক্ষ নিপীড়নের শিকার না হলেও ইন্টিমিডিয়েশনের শিকার হবে। ক্রিটিক করতে গেলেই তাদেরকে ব্র্যান্ডিং করা হবে। আপনি মনে করেন একটা ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে দেশের মালিকানা বোধ করেন, হ্যাঁ, যে সুতরাং আমার দেশ এরকম হওয়া উচিত, আমার সুন্দরবন এরকম হওয়া উচিত না, আমার দেশের শিক্ষা ব্যবস্থা এরকম হওয়া উচিত, সরকারগুলো করছে না, অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে লুটতরাজ বন্ধ করা উচিত, এটা বললেই আপনাকে প্রথমেই বলবে আপনি ওই তার যে রাজনৈতিক প্রতিপক্ষ তার সঙ্গে ব্র্যান্ডিং করবে। ব্র্যান্ডিং করে আপনাকে ওই যেটাকে ফ্যাসিস্টরা যেটাকে বলে কিলহেম, কলিমের ডগ বিফোর কিলহেম, এরকম একটা পরিস্থিতি তৈরি করে। তাহলে একদিন ধরে সেটা যারা এই পার্টি দুই পার্টির বাইরে থেকেও যারা দলনিরপেক্ষ সাংবাদিকতা করতে চায়, আদর্শ সাপেক্ষ দলনিরপেক্ষ সাংবাদিকতা করতে চায়, তারা ওভারঅল কারণে এক ধরনের সেলফ সেন্সরশিপ তাদের মধ্যে তৈরি হয়। ফলে বাংলাদেশে মুক্ত সাংবাদিকতা তখনই আসবে যখন সত্যিকার অর্থে দেশে একটা রিপ্রেজেন্টেটিভ সরকার থাকবে, সকল মুক্তি যুদ্ধর ভিত্তিতে স্বাধীন হওয়া দেশে সেই চেতনার আলোকে যখন সকল সামাজিক শক্তির কথা বলবার সমান অধিকার থাকবে। তার আগে এটা থাকতে পারে না, তার জন্য লড়াইটা থাকা দরকার। অনেক ধন্যবাদ প্রফেসর গোলাম রহমান। উলকবির সাহেব যেটা বলেছেন সেটা বেশ কতগুলো প্রসঙ্গ বলেছে, আপনি যে প্রসঙ্গে আপনার কাছে মতামত চাইব সেটা হচ্ছে, একটা হলো যে আমাদের দেশে যে সাংবাদিকতার যে দুর্বলতার দিক সেটা হচ্ছে যে ব্র্যাকেট বন্দি হয়ে যাওয়া, ওই সময় যে এই দলের সমর্থক এবং ওই দলের সমর্থক, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রেস ক্লাব বা বিভিন্ন সংগঠন, আমরা ইউনিয়ন বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা হলো যে সেলফ সেন্সরশিপের কথা বলেছে। আজকে একটা সেমিনার হয়েছে, সে সেমিনারে আপনিও ছিলেন, সেখানে সুলতানা কামাল উনি একটা কথা বলেছেন যে আমরা আসলে কথা বলতে ভয় পাচ্ছি, উনি এই মতামতটা দিয়েছেন। সাথে তিনি এটাও বলেছেন যে সেলফ সেন্সরশিপ চলছে বলে তিনি মনে করেন। আপনি একজন সাংবাদিকতার অধ্যাপক হিসাবে এবং প্রধান তথ্য কমিশনার হিসাবে কি মনে করেন বিষয়টা বুঝতে হবে? যে নুরুল সাহেব বলছিলেন যে সাংবাদিকদের মধ্যেই দ্বিধা বিভক্তি কিংবা এক ধরনের ব্র্যাকেটবন্দি হয়ে যাওয়ার বিষয়ে, এখন আমি প্রশ্ন করব উল্টো, যে কিছু কাল আগে যখন আমরা সাংবাদিকদের একসাথে চলতে দেখেছি তখন কি তারা অনেক বেশি শক্তিশালী ছিলেন না? অবশ্যই ছিলেন, এবং পেশাগত দিক থেকে তারা অবশ্যই এই এই শক্তিটা প্রদর্শন করতে পারেন, তার পেশায় তার একটা একটা ইফেক্ট কিংবা ইম্প্যাক্ট হতো। এখন কথা হচ্ছে দুনিয়ায় খুব কম দেশ আছে যে দেশ এরকম মুক্তিযুদ্ধ করে রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। বাংলাদেশ এরকম একটি জাতি, এরকম একটি দেশ, যে কথাটি নলকবির বললেন যে এটি কিন্তু একটি আলাদা ওই মানে হাত পেতে চাওয়া স্বাধীনতার মতো নয়, আমরা মুক্তিযুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। সুতরাং এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা সংখ্যায় যত কমই হোক, তারপরেও তারা মুখোমুখি দাঁড়ায়। এই যে দাঁড়ানোর ক্ষমতা পায়, এটাকে অন্য কোনো দেশে পায় আমার মনে হয় পায় না, এখানে পাওয়ার সুযোগ নিয়েছে। কারণ হচ্ছে যেখানে ওই হয়তো গণতান্ত্রিক একটা উদারতার জায়গায় তারা ওই জায়গাটি নিয়ে ওই উদারতারটাকে দুর্বলতা মনে করে, হ্যাঁ দুর্বলতা মনে করে তারা ব্যবহার করেছে, এবং ঠিক তাদেরকে ওই অল্প সংখ্যক হলেও তাদেরকে দেখা যায় যে আবার রাজনৈতিকভাবে তাদেরকে আবার কোনো কোনো দল সমর্থন করেছে, এবং তাদের দিয়ে ভোটে জেতার কিংবা ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতায় থাকার রাজনীতি করেছে। সুতরাং দেশপ্রেমিক আর দেশের বিরোধী যে শক্তি, সেই শক্তি তো একসাথে হতে পারে না। সুতরাং দেশবিরোধী তারা যত ছোটই হোক যত কমই হোক, তাদেরকে কেন্দ্র করে ভোটের রাজনীতির জন্যে এখানে কিন্তু ইকুয়েশনটা পাল্টে গেছে। তো সুতরাং সেই জায়গায় সেই দেশের বুঝতে হবে যে তাহলে এই গণতান্ত্রিক চর্চায় এবং সাংবাদিকতার পেশায় তাদের অবস্থানটা কী। তাহলে সাংবাদিকদের অবস্থাই একই রকম, যে তারা শুধু ব্র্যাকেটবন্দি নয়, তারা কোনো কোনো ক্ষেত্রে ওই স্বাধীনতা সার্বভৌমত্বকেও তারা মেনে নিতে পারছে না, কিংবা স্বাধীন বাংলাদেশের
যে সংবিধান কিংবা আদর্শ সেটাও হয়তো তাদের মনোপ্রত হচ্ছে না। সুতরাং এই জায়গাটা আপোষ করার কোনো সুযোগ নেই, পরিষ্কার। এখানে আর হয়তো একটু বেশি অধিকার দিয়ে দেওয়া হয়েছে বলেই তারা অতখানি প্রশ্রয় পেয়েছে, এটা আমি বলবো। এখন তাহলে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে কী করছেন? তারা যদি অনেক বেশি পেশাদার হতেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। সুতরাং পেশাদারিত্বের অভাব দেখছি আমি, আমার মনে হয়। আমি একজন নাগরিক হিসেবে আমি দেখি যে সংবাদপত্র পৃষ্ঠায় কিংবা টেলিভিশনে কিংবা অন্য যে কোনো গণমাধ্যমে এক ধরনের প্রতিযোগিতা আছে, ঠিক আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারা শুধু ওই দলীয় আদর্শ কিংবা ওই রাজনৈতিক আদর্শের কারণেই বিরোধিতার জন্য বিরোধিতা করেন। অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু জাতীয় কোনো ইস্যুতে এক হতে দেখি না, জাতীয় কোনো সম্ভাবনায় কিংবা সংকটে কোনো কোনো সময় এক হয়, কিন্তু যে প্রসপেক্ট যেগুলো কিংবা ভবিষ্যতের জন্য আমরা যেসব দিকে বিবেচনা করতে পারি, যে দেশের জন্যে আমরা বড় কিছু অর্জন করতে পারি, সেই সমস্ত জায়গাগুলিতে আমরা কোনো কনসেনসাস কিংবা ঐকমত্য দেখতে পাই না। সুতরাং এটা খুব দুঃখজনক। এবং একইভাবে সাংবাদিকতায় ওই 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 আমরা যতই বলি যে বস্তুনিষ্ঠভাবে সাংবাদিকতা করার যে একটা একটা আদর্শিক ব্যাপার, সেই সেই জিনিসটাও খুব বেশি দেখা যায় না। যে কারণে দেখা যায় যে আজকে হয়তো এটাও স্বীকার করতে হবে যে অনেক সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন, বিভিন্নভাবে চাপের সম্মুখীন হয়েছেন ইত্যাদি, সেগুলো হয়তো প্রফেশনাল যারা আছেন তারা আরও ভালো বলতে পারবেন। কিন্তু এটাও ঠিক, বিশ্বজুড়ে একটা একটা প্রবণতা, সাংবাদিকতা ঐতিহাসিকভাবে কখনোই খুব একেবারে মসৃণ পথে আসেনি, এবং এটা সবসময় এক ধরনের স্ট্রাগল কিংবা মুভমেন্ট করেই চলেছে পেশায়। সুতরাং আজকে যখন আমরা ওই আন্তর্জাতিক সংস্থাগুলোর বিভিন্ন ধরনের প্যারামিটার ইন্ডেক্স দেখি, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এই প্রসঙ্গে কোনো কোনো অর্গানাইজেশন বলে যে দুধাপ পিছিয়েছে, এগিয়েছে, কেউ বলছে কেউ বলে পিছিয়েছে, হ্যাঁ, রিপোর্টার সান ফ্রন্টিয়ার্স তারা বলছে একটু এগিয়েছে, আবার ফ্রিডম হাউস তারা বলছে পিছিয়েছে, সুতরাং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট তারা আরেকভাবে বলছে। এখন তাদের এই কথাগুলোকেও কিন্তু চ্যালেঞ্জ করার সুযোগ আছে, সুযোগ আছে। এইভাবে আমি খুব সহজ করে এইভাবে বলতে চাই। নুরুল কবির, আপনাকে ডক্টর গোলাম রহমান যে প্রসঙ্গ তুলেছেন, একটা হলো স্বাধীনতা বিরোধীদের অধিকার এবং তারা তাদের প্রসঙ্গে কিছু বলেছেন, সাথে হলো অন্যান্য যে প্রসঙ্গগুলো আসছে সেই সব বিষয়ে যদি আপনি কিছু বলতে চান। ধন্যবাদ। আবার ছোট দুটো রেসপন্স আছে। একটা হচ্ছে যে বাংলাদেশে এই কথা সত্য, বাংলাদেশে যারা স্বাধীনতার একেবারে সক্রিয়ভাবে বিরোধিতা করেছিল 1971 সালে তাদের যে শক্তি ছিল, এই মুহূর্তে তাদের শক্তি তার চেয়ে বেশি, এটা আমার ধারণা, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। এটা হয়েছে এই দেশে যারা শাসক শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দল এখানে বাংলাদেশকে শাসন করেছে, তার প্রত্যেকে নানান ডিগ্রিতে তাদেরকে অত্যন্ত সুবিধাবাদী রাজনীতির কারণে তাদের মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ক্ষমতার লড়াইয়ে টিকে থাকবার জন্য বা জিতবার জন্যে তাদেরকে প্রশ্রয় দিয়েছে। কেউ কেউ হচ্ছে ক্ষণিকের জন্যে, কেউ হচ্ছে লম্বা করে, এটা হচ্ছে বাস্তব। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশের মানুষের, বিশেষত সেই 80-85% মানুষ যারা এখানে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছিলেন, যে এই মুহূর্তে শাসক শ্রেণীর একটি দল খুঁজে পাওয়া যাবে না যারা বিভিন্ন সময় ক্ষমতা থেকেছে, এই বর্তমান ক্ষমতাসীন দলসহ, যারা স্বাধীনতার যে মূল প্রমিস তার মধ্যে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে স্থির আছে বা অর্থনৈতিকভাবে নাই, তার থেকে অনেক দূরে সরিয়ে এসেছে। মুখে যে যতবার এই স্বাধীনতার কথা উচ্চারণ করুক না কেন, কেন সেই প্রমিসটা কী? সেই প্রমিসটা ছিল, এখনও বাংলাদেশের সংবিধানে লেখা আছে, তিনটে জিনিস বাংলাদেশে স্বাধীন দেশে বাস্তবায়ন করা হবে, এটা বলে আমরা যুদ্ধ করেছি। 1 নম্বর হচ্ছে সাম্য, 2 নম্বর হচ্ছে সামাজিক ন্যায় বিচার, 3 নম্বর হচ্ছে নাগরিকের মানবিক মর্যাদা। ধরুন একদিকে যখন বিশাল বিশাল অট্টালিকায় প্রচণ্ড গরম, আপনার গরমের মধ্যেও যেখানে বিদ্যুতের সংকট আছে সেখানে স্যুট পরে থাকে, এসি চালায়, এইরকম লোক যখন আছে, তখন ভীষণ নোংরা আবর্জনাযুক্ত বস্তির মধ্যে লক্ষ মানুষ আপনার সুপেয় পানি পায় না, 3 বেলা খাবার পায় না এবং পর্যাপ্ত পুষ্টি পায় না, এই যে অসাম্য, এইটাকে, এই স্টেটাসকে বজায় রেখে
বাংলাদেশের স্বাধীনতার স্পিরিটে রাজনীতি করছে, এগুলো প্রোপাগান্ডা। ওই যে দ্বিদলীয়ভাবে বিভক্ত বুদ্ধিজীবিতা, দ্বিদলীয়ভাবে বিভক্ত সাংবাদিকতা, তারা এক অংশ এইগুলি প্রোপাগান্ডা করে। তার পার্টি যখন ক্ষমতায় যায়, এটা যখন থাকে তখন একই কথা কাজ করে, ওরাও তখন একই কাজ করে। এখানে দুটো জিনিস জড়িত। যেই মানুষটা বস্তির মধ্যে জীবনযাপন করে স্বাধীনতার 45 বছর পর, তার মানবিক মর্যাদা বোধ কি করে বা রাষ্ট্র তাকে মানবিক মর্যাদা নিশ্চিত করলো? এই এত খারাপ অবস্থায় মানুষের জীবন, এটা মর্যাদাবান জীবন নয়। যে অর্থনৈতিক ব্যবস্থা আমাদের এখানে চালু আছে, এই অর্থনৈতিক ব্যবস্থা যেটাকে পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় আপনাকে বলা হয় বাজার অর্থনীতি, বাজার অর্থনীতি বৈষম্য তৈরি না করে, বৈষম্য ক্রমাগতভাবে বৃদ্ধি না করে টিকতেই পারে না। এটা জেনে শুনে সমস্ত বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল এই এই অর্থনৈতিক ব্যবস্থা জারি রেখেছে। ফলে এই যে রাজনৈতিকভাবে গণতন্ত্রের কথা উনি বলেছেন, রাজনৈতিকভাবে প্রধান প্রধান বড় বড় বিরোধী দলগুলো তার স্পেস পর্যাপ্ত পরিমাণে এখানে অনুপস্থিত, তাহলে যেই রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের পর্যাপ্ত স্পেস নেই, যেই অর্থনৈতিক ব্যবস্থায় অসাম্য ছাড়া এগোতে পারে না, যে সাংস্কৃতিক ব্যবস্থায় বা জীবনবোধের দিক থেকে দেখলে এই ভিক্ষুকের জীবনযাপন করতে হয়, বস্তির মধ্যে লক্ষ লক্ষ মানুষ থাকতে হয়, মানবিক মর্যাদা থাকে না, এগুলি তো এরা জেনে শুনেই করছে। এর বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামের যখন স্পেস না থাকে তখন মিডিয়ার স্বাধীনতা আলোচনাটা মানে একটু বিচ্ছিন্ন হয়ে যায়। আবার অন্যদিকে এটা ডায়ালেক্টিক্সটা হচ্ছে, এর বিরুদ্ধে লড়াই করাটা, এই রাজনৈতিক লড়াইটা চালু রাখার জন্য যে বুদ্ধিজীবিতার যে অবদান থাকা দরকার স্বাধীনতার প্রকৃত অর্থে সেই চেতনা অনুযায়ী, সেইটা যখন ন্যূন আপনার কমে যায়, যেটা বুদ্ধিজীবিতার দিক থেকে কমেছে, তার কারণে আবার এই রাজনৈতিক অবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থা জারি থাকে। ফলে সত্যিকার অর্থে স্বাধীনতার চেতনা এবং সেই চেতনা ডিফাইন করা যেটা আছে, তার পরিপূরক রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতির জন্য লড়াই করা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে যুক্ত। যে ডক্টর গোলাম রহমান, নুরুল কবির যে কথাগুলো বলেছেন, যদি সেটা বিষয়ে কোনো রেসপন্স করতে চান সেটা, সাথে আপনি পেশাদারিত্বের কথা বলছিলেন, এ প্রসঙ্গে আমি যেটা বলতে চাই, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে প্রেস কাউন্সিল আইনের যে সংশোধন হতে যাচ্ছে, তো সেখানে আইন কমিশন একটা প্রস্তাব দিয়েছে যে যদি প্রেস কাউন্সিলের কথা না মানে কোনো সংবাদপত্র, তাহলে সংবাদপত্র 30 দিন বন্ধ রাখা যাবে সর্বোচ্চ, যদিও প্রেস কাউন্সিল থেকে সেটা গ্রহণ করা হয়নি সম্ভবত। কিন্তু আইন কমিশন কেন এরকম একটা প্রতিবাদ প্রস্তাব দিল, যেখানে আমরা এই যে 90-এর গণ আন্দোলনের সময় আমরা 1974 সালে যে কালা আইন বাতিল করেছি, বাতিল করে আমরা উন্নতির দিকে যাচ্ছি, সেখানে আবার আইন কমিশন সেখানে এরকম করলো? হ্যাঁ, আমার মনে হয় এই ব্যাখ্যাটা প্রফেশনালরা আরো ভালো দিবেন, তবে যে কথাটা তিনি শেষ করেছেন আমি সেই কথায় আমি ফিরে যাই, যে উনি কিন্তু একটা কথা বলেছেন যে স্বাধীনতার পরে যে পরিমাণ, যে সংখ্যায় স্বাধীনতা বিরোধী লোকজন ছিল, এখন তাদের সাপোর্টার অনেক বেড়েছে। এটা আমি ধরে নিলাম কথাটা সত্যি, কারণ হচ্ছে কেন হয়েছে আমার প্রশ্নটা হলো সেই জায়গায়। এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই স্বাধীনতার পরে দীর্ঘ সময় এই স্বাধীনতাকে নিয়েও অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, নানান ধরনের সুবিধাভোগী ব্যবস্থার কায়েমের চেষ্টা হয়েছে, যে কারণে আমরা দেখি 1975 সালের 15ই আগস্ট মর্মান্তিকভাবে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়, এবং তার পরিণতিতে অনেক আমরা তারপরে অনেক কিছু দেখেছি। এখন বিষয়টা হচ্ছে যে ওই যে সংখ্যায় কেন বেড়েছে, যে সেখানে বুঝতে হবে যে একটা সুবিধাভোগী দল মানে গ্রুপ তারা তৈরি হয়েছে, একটা গ্রুপ অফ বেনিফিশিয়ারি তৈরি হয়েছে, যারা এই স্বাধীনতার বিরোধী চক্রান্তে লিপ্ত ছিল এবং তাদেরকে স্পন্সর করার জন্য রাজনৈতিকভাবে বিভিন্নভাবে প্রচেষ্টা হয়েছে। সুতরাং ওই প্রচেষ্টার সাথে মিলে গিয়ে তারা তাদেরকে স্পন্সর করেছে, সুতরাং তারা ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি নানানভাবে একটা বড় ধরনের বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়েছে। আমরা যখন দেখি 21 বৎসর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নাই, কিংবা যে কোনোভাবেই হোক আসতে দেওয়া হয় নাই, সেই সময়টাতে এই গ্রুপটা কিন্তু ফেলে ফুপে মানে ফেপে ফুলে একেবারে
টইটুম্বুর হয়েছে। সুতরাং এই যে একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হলো একটা 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 দেশের স্বাধীনতা বিরোধিতার একটা মোটিভ নিয়েও, তাহলে এটা আমরা কতখানি এটাকে আমরা গ্রহণ করব, এবং সেই সাথে এটা কি এখন সদম্ভে বলে বাড়ানোই হচ্ছে যে তাদের সাথে গাঁটছড়া বেঁধে মোর্চা করেই তারা রাজনীতি করছে, বিষয়টা কিন্তু এটা একটা দিক। আরেকটি দিক হচ্ছে যদি গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নটি, যেটি আমি যে জায়গায় আমি শেষ করেছিলাম ইতিপূর্বে, যে আন্তর্জাতিক সংস্থাগুলো গণমাধ্যমের কতগুলো রেটিং করে, কোন দেশ কী অবস্থায় আছে ইত্যাদি, যেমন আমরা বাংলাদেশের অবস্থাও সেখানে দেখি। এখন তারা যে রেটিংগুলো করে তাদের কিন্তু কতগুলো ইন্ডিকেটর আছে, যে কতগুলো পরিমাপ করার কতগুলো ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে, প্যারামিটার ঠিক করেছে, এবং সেই প্যারামিটারগুলো কিন্তু নির্ভর করে যে ওই বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন সংবাদ থেকে ইত্যাদি। এবং সেখানে এটা গভীরভাবে প্রশ্ন করার সুযোগ আছে যে সেই ক্রাইটেরিয়াগুলো কিংবা প্যারামিটারগুলো কতটা সায়েন্টিফিক, এবং সব সমাজের জন্য কি একই রকম ক্রাইটেরিয়াকে ব্যবহার করা যায় কি না। কারণ যে যে পাশ্চাত্যের দেশগুলো তারা অনেক ক্ষেত্রেই গণতান্ত্রিক চর্চার মধ্যে রয়েছে, তার গণতান্ত্রিক অভিজ্ঞতার মধ্যে রয়েছে, এবং তাদের দীর্ঘ গণতান্ত্রিক চর্চার কারণে তাদের জীবনবোধ, তাদের যে ভ্যালুজ অফ লাইফ, তাদের এক ধরনের, তাদের সংস্কৃতি অন্য একরকম, এবং সেই সব কিছু কি আমাদের মতো দেশে কি সেই ধরনের সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক কিংবা অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা রয়েছে কি না। তাহলে সব কিছুই কি আমরা ওভার সিম্পলিফাই করে একই মানদণ্ডে বিচার করছি। আবার এটাও ঠিক যে এখানে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের শক্তি যেমন আছে, এবং বিভিন্ন এই পক্ষ বিপক্ষে গণমাধ্যমও আছে এবং পত্রপত্রিকাও আছে, যে কারণে আমরা দেখি যে অনেক পত্রপত্রিকায় অনেক মিথ্যা খবর ছাপা হয় এবং ভুল বিষয় স্বীকার করা হয় না, এবং তথ্যগতভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়। ভুল স্বীকার করলে তো স্যার আবার ভুল স্বীকার করেও তো আবার না ভুল স্বীকার করা, সেটা আরেকটি প্রশ্ন, সেটিও আলোচনাযোগ্য, সেটাও আলোচনা করা দরকার। এখন অনেক ক্ষেত্রে যে এথিক্যালি একজন সাংবাদিক ভুল স্বীকার করলে এটা ভুল হলে ভুল স্বীকার করবে, বিষয় হলে সেই জায়গায়। আরেকটি হচ্ছে যদি উদ্দেশ্যমূলকভাবে ভুল করা হয় তাহলে তো স্বীকার করার প্রশ্ন নেই, দুটো কিন্তু দুই জিনিস। ভুল তো হতেই পারে, কাজ করতে গেলে তাড়াহুড়ায় সাংবাদিকতাতে আমরা তাড়াহুড়ার সাহিত্য বলি, সুতরাং তাড়াহুড়ার সাহিত্যে তো ভুল হতেই পারে, এবং কোনো তথ্যগত ভুল থাকতেই পারে, সেটি তো এডিটোরিয়াল রেসপন্সিবিলিটি, তারা তো পালন করবেন এবং তারা ভুল শুধরাবেন, কোয়েজেন্ডাম দেবেন কিংবা ব্যাখ্যা দেবেন ইত্যাদি, সেটা হচ্ছে একটা জিনিস। আর কি যদি উদ্দেশ্যমূলকভাবে করা হয় তখন তাই কী করা হবে। সে এখন ওই যে বিদেশি যে ইন্ডিকেটরগুলো, যেগুলো আমাদের ফ্রিডম অফ ইন্ডেক্স যেগুলো তারা ঠিক করে দিচ্ছে, সেইখানে প্রশ্নটি জেলে ওই প্যারামিটারগুলো আমরা একইভাবে ঠিক রাখতে পারি না কিংবা একইভাবে মেনে নিতে পারি না, তাহলে মতো করে কি আমরা কোনো না তাদের যে তথ্য সংগ্রহের বিষয়টি সেগুলো অনেক জায়গায় উদ্দেশ্যমূলক, অনেক জায়গায় সাবজেক্টিভ, এটাও বুঝতে হবে। এবং হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, এখানে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন IPDC ইউনেস্কোর আন্ডার একটি অর্গান, তারা এই যে কোনো দেশের মিডিয়া অ্যাসেসমেন্টের জন্যে, কমিউনিকেশন এবং মিডিয়া অ্যাসেসমেন্টের জন্যে কতগুলো প্যারামিটার ঠিক করেছে, এবং সেই প্যারামিটারগুলো দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি যে আমাদের ক্ষেত্রে মিলালে অনেক ক্ষেত্রে এটা অবজেকশনেবল। আমরা যখন বিদেশে যেয়ে কথা বলি তখন কিন্তু এই কথাগুলি আমাদের উত্তর দিতে হয়, যেখানে যদি একটা জঙ্গি, যাদেরকে আমরা আমাদের স্বাধীনতার হুমকি মনে করি, সেই তাদের কাজকর্মকে আমি উৎসাহিত করব, তাহলে গণমাধ্যমে কি তাদের কাজকে উৎসাহিত করবে? নিশ্চয়ই করবে না। তাহলে সেটি কি, সেটি এক ধরনের হামলা, কিন্তু সাংবাদিকতার উপরে হামলা, পেশাজীবীর উপরে হামলা, কিন্তু তারপরেও তাদের কাজটি কিন্তু সমর্থনযোগ্য নয়, এটা বুঝতে হবে। সুতরাং সব কিছুকে ওভার জেনারেলাইজেশন কিংবা অতি সরলীকরণ করে আমরা অনেক ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করি, এটা আমাদের বুঝতে হবে। জি ধন্যবাদ। আমি ওই আপনার একটা প্রশ্ন ছিল, এই কমিশন এটা করলো কেন? কমিশন রাইট, যখন আমরা কালা আইনগুলো বাদ দিয়েছি, এটা তো অত্যন্ত প্রশ্নের ভেতরেই উত্তরটা আছে। এই প্রস্তাবটার যে প্রকৃতি, সেই প্রকৃতিটা হচ্ছে আপনার গণমাধ্যমকে বন্ধ রাখা কিছুদিন, এই প্রস্তাবনার মধ্যে উদ্দেশ্য নিহিত, তো সেটা ওই কমিশনের যারা কর্মকর্তা তারা অগণতান্ত্রিক, এক ধরনের স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে কাজ করেছেন, এটা মিডিয়া
প্রতিষ্ঠানগুলো কাউন্সিল কিভাবে নেবেন সেটা আমরা ভবিষ্যতে দেখব। আর একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা সমাজে ভালো করে শুরু হওয়া উচিত আমার মনে হয়, অনেক কিছুর মধ্যে জার্নালাইজেশন হয়ে যায়। আমরা কতটা এই যে স্বাধীনতার বিরুদ্ধ শক্তি, তাদের যে আজকের শক্তিমত্তা, সেটার জন্য তাদের সাফল্যের কীর্তন করব, কতটা স্বাধীনতা যারা সংগ্রাম করেছেন, নেতৃত্ব করেছেন, সহযোগিতা করেছেন, তাদের ব্যর্থতাটাকে দায়ী করব, এই আলোচনাটা ক্রিটিক্যালি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, এইখানে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সরকারগুলির শাসক শ্রেণীর নানান রাজনৈতিক দলগুলির প্রধানত ব্যর্থতার কারণে তাদের এই স্বাধীনতার বিরুদ্ধ শক্তির উত্থান ঘটেছে। এটা তার কৃতিত্ব না, এই অকৃতিত্বটা, এবং এটা এখনও করে চলেছে। আমি আবারও বলছি, যেই রাজনৈতিক দল স্বাধীনতা যুদ্ধের আদর্শ হিসেবে সাম্য অর্থাৎ সর্বাঙ্গীন সাম্যকে মানে না, যেই রাজনৈতিক দলই হোক, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে না এবং নাগরিকের মর্যাদা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার কাজ করে না, সে আজকের এই মুহূর্তে স্বাধীনতার পক্ষের শক্তি নয়। থাকতে পারে আগে বাংলাদেশে, আপনি লক্ষ্য করুন, এই যে স্বাধীনতার চেতনা এবং আদর্শ বিরোধী রাজনীতি তো প্রকট। কেন? আমি দুদিন আগে বোধহয় পত্রিকায় দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, যিনি এই মুহূর্তে সবচাইতে প্রভাবশালী রাজনৈতিক দলের সভানেত্রী, তিনি বলেছেন, যদি পত্রিকার রিপোর্ট ঠিক হয়, একটা পত্রিকা আমি দেখেছি, আমাকে ছাড়া আওয়ামী লীগ সবাইকে কেনা যায়। বিএনপির দিক থেকে তারাও কিন্তু বলে যে তাদের নেতা স্বাধীনতা ঘোষণা করেছে, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তাদের সংখ্যা বেশি, এগুলো তারা বলে। উনি এটা বলেন নাই, কিন্তু বললে তাকেও সম্ভবত একই কথা বলতে হবে। কারণ হচ্ছে, উনি কেন বলেন না সেটা অন্য কথা, আর ওনারা যদি এই কথা দুটো নাও বলতেন তাও কিন্তু এই কথা সত্য। কারণ হচ্ছে, নির্বাচন যখন আসে, নমিনেশন বেচা কেনার যে ভিড় আমরা দেখি, যে বাজার আমরা দেখি, এই দলেও নমিনেশন চাইলো, ওই দলেও নমিনেশন চাইলো, এখান থেকে পেলো না তার থেকে পেয়ে যায়, এই যে মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শবিহীন রাজনীতি, এইটাই এই অন্যদেরকে, যারা স্বাধীনতার চেতনাকে প্রথম থেকে আপনার সমর্থন করে নাই, তাদেরকে শক্তিমান করেছে। দুই, এটা শেষ করতে হবে, জাস্ট এক্ষুনি শেষ করছি। দুই, এই মুহূর্তেও ধরুন এই যে আরেক ধরনের নন সেকুলার রাজনৈতিক শক্তির উত্থানের সমস্ত লক্ষণ আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে, বাংলাদেশেও। তো বিশ্বজুড়েও যেমন কারণ আছে, বাংলাদেশেও তার কারণ আছে। বাংলাদেশে যেমন স্থানীয় কারণ আছে, আন্তর্জাতিক কারণ দিয়ে প্রভাবিত হওয়ার, আঞ্চলিক কারণ দিয়ে প্রভাবিত হওয়ার ব্যাপার হয়। তা আমরা যদি নিজেদেরটার কথা আগে বলি, আঞ্চলিক এবং আন্তর্জাতিকটা বিরত অন্যের দোষ, পৃথিবীর সমস্ত রাজনৈতিক তাত্ত্বিক, যারা ওয়েল মিনিং তাত্ত্বিক, তারা সবসময় বলে, সমাজের মধ্যে যখন উদার গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না, তখন এক্সট্রিমিজমের উত্থানের শর্ত তৈরি হয়। তো বাংলাদেশের বৈষম্যমূলক অর্থনীতি, স্বৈরতান্ত্রিক রাজনীতি এবং তার যে অনুগামী সংস্কৃতি, এর মধ্যে তো আমাদের চোখের সামনেই এই ধরনের একটা অগণতান্ত্রিক শক্তির একটা সার্বিক উত্থানের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজনৈতিক দলগুলো কী করছে, বুদ্ধিজীবীরা সেটা কতজন ইফেক্টিভ সমালোচনা করছেন, সরকারের উপর চাপ প্রয়োগ করছেন যে তোমরা মুক্তিযুদ্ধের চেতনা, রাজনীতি, অর্থনীতি এবং সাংস্কৃতিক চেতনা বাস্তবায়ন করছো না বলে এই ঘটনাটা ঘটছে। এটা খুব গুরুত্বপূর্ণ। জি প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই আপনারা শুনলেন ডক্টর গোলাম রহমান এবং নোবেল কবিরের আলোচনা। আর এই অনুষ্ঠান আপনারা যদি আবারও দেখতে চান, তাহলে আমাদের অনলাইন ntvd.com এই ঠিকানায় ভিজিট করতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকুন, মুক্তভাবে কথা বলুন, সেই প্রত্যাশা রাখি।